আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে এলআইসি আইপিও। আমরা জানি যে আপনারা সবাই খুব এক্সাইটেড, আমরাও এক্সাইটেড ছিলাম এলআইসির আইপিও নিয়ে। সরকার এতদিন অবধি 100% অর্থাৎ 100% এলআইসির ওনার ছিল, কিন্তু এর এইখান থেকে বর্তমানে গভর্নমেন্ট 3.5% শেয়ার পাবলিকের জন্য ছেড়ে দিচ্ছে। সেই 3.5% শেয়ারে আমরা ইনভেস্ট করব কি করব না সেটা নিয়ে তো বুঝতেই হবে। তার আগে এলআইসিকে আমরা এতদিন ধরে দেখতাম এই হিসাবে যে এখানে হয়তো আমরা কিছু টাকা দেবো, কিছু টাকা রিটার্ন পাবো, কিছু ইন্স্যুরেন্স কিনবো, ভবিষ্যতে অ্যাসেট তৈরি করব, ইত্যাদি ইত্যাদি। এবং সবচেয়ে বড় বিষয়, এটা খুব মনে রাখবেন, আমাদের থেকে আগের জেনারেশনের কাছে আমরা প্রচুর এলআইসি করার ক্রেজ দেখেছি, এটা মনে রাখার বিষয়। আমাদের আগের জেনারেশন ইন জেনারেল যারা আছে তাদের কাছে আমরা এলআইসি করার ক্রেজ দেখেছি। কেন ইম্পর্টেন্ট বললাম সেটা পরবর্তীকালে বলছি। ক্রেজ দেখেছি, প্রচুর মানুষ এলআইসি করতেন এবং এলআইসির প্রচুর এজেন্ট রয়েছেন, এবং বর্তমান জেনারেশনে এলআইসি করার উৎসাহ কিন্তু ক্রমশ কমছে। এলআইসি মানে কিন্তু ইন্স্যুরেন্স কিংবা ইনভেস্টমেন্ট অপশন, ইউলিপ এলআইসি বিক্রি করে থাকে বা ইত্যাদি নানা রকম পলিসি বিক্রি করে থাকে। আমরা তাদের বিজনেসটা বোঝার চেষ্টা করব, কিভাবে তারা বিক্রি করছে সেটা বোঝার চেষ্টা করব, এবং তার সাথে বোঝার চেষ্টা করব যে এলআইসির যে আইপিও আসছে সেখানে আমরা ইনভেস্ট করব কি করব না। এলআইসি নিয়ে বলতে গেলে বলতে হয় যে 245টি প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে ভারত সরকার তৎকালীন সময়ে জওহরলাল নেহরু গভর্নমেন্ট 1956 সালে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এলআইসি প্রতিষ্ঠা করে। প্রিমিয়াম তোলা অনুযায়ী এলআইসি বর্তমানে 64% শেয়ার রয়েছে টোটাল মার্কেট ক্যাপিটাল অনুযায়ী, এবং প্রায় 39 লক্ষ কোটি টাকা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অর্থাৎ অ্যাসেট ম্যানেজ করছে এলআইসি, এবং এই কোম্পানির প্রচুর ব্রাঞ্চেস বিভিন্ন জায়গায় রয়েছে। কিন্তু এই এলআইসির সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে, সবচেয়ে স্ট্রেংথ হচ্ছে তাদের যারা এজেন্ট রয়েছে। পজিটিভ নেগেটিভগুলোতে পরবর্তীকালে আসছি, আপাতত আসছি যে কোম্পানির টোটাল যেহেতু অ্যাসেট বলা হলো, অ্যাসেট কিন্তু কোম্পানির ক্রমশ বেড়ে চলেছে। আপনারা চার্টেও দেখতে পাচ্ছেন 2019 সালে কোম্পানির 33.66 লাখ কোটি টাকা অ্যাসেট ছিল, এরপরে 34.14 লাখ কোটি টাকা অ্যাসেট হলো 2020 ফিনান্সিয়াল ইয়ারে, 2021 ফিনান্সিয়াল ইয়ারে, 2021 ফিনান্সিয়াল ইয়ারে এলআইসি 37.46 লাখ করোড়, এবং তার পরবর্তীকালে ডিসেম্বর অবধি 40.90 লাখ কোটিতে পৌঁছে গেছে, হয়তো আরও এগোবে। প্রফিট আফটার ট্যাক্স প্রতিটা বছরই বাড়তে থেকেছে, 26,000 কোটি, 27,000 কোটি, এবং 2021 সালে 29,741 কোটি, এখনও ডিসেম্বর অবধি 17,153 কোটি, সম্ভবত এবছরও বাড়বে। তো অর্থাৎ এলআইসির প্রফিট আফটার ট্যাক্স বেড়েছে প্রত্যেক বছর। কিন্তু এখানে একটা বিষয় ভাবনা চিন্তা করার আছে, সেটা হচ্ছে যে এলআইসির কিন্তু মার্কেটের অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানির যে হারে রেভিনিউ বেড়েছে তত পার্সেন্টেজে রেভিনিউ বাড়েনি। প্রথমে আসছি পজিটিভ দিকে, পজিটিভ যে পয়েন্টগুলো রয়েছে এলআইসি সেটা হচ্ছে এজেন্ট সংখ্যা প্রচুর বেশি। এলআইসির মার্কেটে প্রচুর এজেন্ট রয়েছে, যেটা এসবিআই লাইফের প্রায় 7.5 গুণের বেশি এজেন্ট এলআইসির রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে রেপুটেশন, এলআইসির রেপুটেশন তো নিয়ে কোনো কথাই নেই, নিশ্চিন্তে মানুষ টাকা রাখে, টাকা রাখলে টাকা হাওয়া হয়ে যাবে না, এলআইসি উঠে যাবে না, এই ভরসাটায় মানুষ এলআইসিতে ইনভেস্ট করে। এবং এর পরবর্তীকালে এলআইসির আর একটা পজিটিভ দিক রয়েছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যাকড কোম্পানি, ফলত মানুষ এটাকে কোথাও গিয়ে সরকারের স্ট্যাম্প, সরকারের ভরসায় এলআইসি তে ইনভেস্ট করে থাকেন। কিছু নেগেটিভ পয়েন্ট আসছে, যেমন ধরুন যে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি, মানে এর আগে না এলআইসির এই ইন্স্যুরেন্স মার্কেটে একাই রাজত্ব করত, ঠিক আছে, কিন্তু সরকার প্রাইভেট ইন্স্যুরেন্স প্লেয়ারদের অ্যালাউ করে দিয়েছে, ফলে কম্পিটিশন ক্রমশ বাড়ছে। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রমোটার এই কোম্পানিটার, এটা যেমন সুবিধা সেরকম অসুবিধা, কারণ সরকার অনেক সময় পপুলারিটি গেম খেলতে আরম্ভ করে দেয় এলআইসিকে দিয়ে। অনেক সময় সরকার ডুবে যাওয়া ব্যাংকের, আগে দেখা গেছে যে IDBI ব্যাংক যেটা ডুবতে বসেছিল, সেই ব্যাংকের শেয়ার বা সেই ব্যাংকে এলআইসিকে ইনভেস্ট করতে বাধ্য করেছিল, তাই সেই জন্য অনেক সময়
সময় পপুলারিটি গেম খেলতে হয় সরকারকে এলআইসি মারফত, এবং এলআইসির আইপিও সরকার ইস্যু করছে 22,000 কোটি টাকা অলমোস্ট। এর কারণটা হচ্ছে সরকারের টাকা প্রয়োজন এবং সরকার চাইছে যে কোম্পানিটা মার্কেট কম্পিটিশনের মধ্যে নামুক। বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এলআইসি অলরেডি এনলিস্টেড হয়ে গেছে, এবং আপনাদের এবার আইপিও সংক্রান্ত বেশ কিছু তথ্য দিয়ে রাখছি যে কিভাবে আপনাদের আইপিওতে ইনভেস্ট করতে হবে, কবে থেকে কবে, এবং আইপিও সম্পর্কে ডিটেলস বলে দিচ্ছি। আইপিও নিয়ে বলতে গেলে আপনাদের বলে রাখছি যে 4 তারিখ থেকে ওপেনিং ডেট, অর্থাৎ 4 তারিখ থেকে আপনারা ইনভেস্টমেন্টের জন্য বিডিং করতে পারবেন। ক্লোজিং ডেট হচ্ছে 9th May, 9 তারিখ, 4 তারিখ থেকে 9 তারিখের মধ্যে আপনারা আইপিওর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ফেস ভ্যালু 10 টাকা প্রতি শেয়ার রয়েছে। এগুলোর থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আইপিও প্রাইস। আইপিও প্রাইস রয়েছে 902 টাকা থেকে 949 টাকা। যারা কিনতে চাইছেন তাদের বলছি যে ম্যাক্সিমাম, সবসময় আইপিওতে ম্যাক্সিমাম যে ভ্যালু, এক্ষেত্রে 949, সেই দামে আপনারা বিডিং করবেন, সেই বিডটাই আপনাদের পাওয়ার সম্ভাবনা বেশি। মার্কেট লট 15টা শেয়ারের লট রয়েছে, আপনাকে ওই 15টা শেয়ারের লটেই কিনতে হতে পারে, 15টা শেয়ারের লটেই কিনতে হতে হবে। বাকি তথ্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার এরপরে যেটা ইম্পর্টেন্ট সেখানে দেখুন যে অ্যালটমেন্ট করা হবে 12 মে। যারা অ্যালটমেন্ট পাবেন তারা 12 মে পেয়ে যাবেন, যারা পাবেন না তাদের রিফান্ড হয়ে যাবে 13 মেতে। ডিম্যাট অ্যাকাউন্টে যাদের শেয়ার হয়ে যাবে, মানে শেয়ার যারা পেয়ে যাবেন তাদের ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হবে 16 মে, এবং আইপিও লিস্টিং পাবলিকলি ট্রেডিংয়ের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে 17 মে থেকে। সো এইগুলো ইম্পর্টেন্ট তথ্য, দামটা খুব ইম্পর্টেন্ট। মিনিমাম ইনভেস্টমেন্ট যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে 949 × 15 করবেন, সেই একটা লট, সেই লটটা আপনি ইনভেস্ট করবেন। 902 টাকা থেকে শুরু হচ্ছে, 902 টাকায় বিট করবেন না যদি পেতে চান তো। আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে একজন একটা লট তো মিনিমাম কিনতেই হবে, ম্যাক্সিমাম আপনি 14টা লট অবধি ইনভেস্ট করতে পারবেন। আচ্ছা, এখানে আরও একটা জিনিস বলে রাখি যেটা নিয়ে খুব মিডিয়া হাইপ চলছে, যারা পলিসি হোল্ডার, নিয়মটা বলে রাখছি ভালো করে শুনে রাখবেন। 28 ফেব্রুয়ারির আগে প্যান কার্ড লিঙ্ক থাকতে হবে আপনাকে, এবং 13 ফেব্রুয়ারির আগে পারচেস হয়ে থাকতে হবে। 13 ফেব্রুয়ারির আগে আপনার যদি পারচেস থাকে তাহলে আপনি এলআইসির আইপিও অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে পলিসি হোল্ডার হিসাবে সুবিধাটা পাবেন। 13 ফেব্রুয়ারির আগে আপনাকে কিনতে হবে, এবং 28 ফেব্রুয়ারির আগে প্যান কার্ড লিঙ্ক করতে হবে পলিসির সাথে, তাহলে কিন্তু আপনি এই বেনিফিটটা পাবেন। কি বেনিফিট? সেটা হচ্ছে যে 60 টাকা করে শেয়ার পিছু 60 টাকা করে ছাড় দেওয়া হবে পলিসি হোল্ডারদের জন্য। কিন্তু এখানে আর একটা জিনিস মনে রাখবেন, এই সুবিধাটা কেবলমাত্র পলিসি হোল্ডারদের জন্য, আপনি যদি বেনিফিসিয়ারি বা নমিনি অন্য কেউ থাকে সেক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা পাওয়া যাবে না। সুতরাং পলিসি হোল্ডারদের সুবিধা নিয়ে প্রচণ্ড হাইপ চলছে, এই জন্য আমি মেনশান করে দিলাম, 60 টাকা করে আপনারা কিন্তু ছাড় পাবেন। তাছাড়া রিটেল এবং এমপ্লয়ীদের জন্য, রিটেল ইনভেস্টর এমপ্লয়ীদের জন্য 45 টাকা করে ছাড় করে দেওয়া হয়েছে। এরপর আমরা আসছি মূল সেই আলোচনায়, সেটা হচ্ছে আপনি এলআইসি আইপিওতে ইনভেস্ট করবেন কি না, যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন। তবে ইনভেস্ট করবেন কি না সেটা বলার আগে আমার মনে পড়ল যে আমাদের এই ভিডিওটি স্পন্সর করছে স্মল কেস কোম্পানি। স্মল কেস এমন একটি কোম্পানি যেখানে আপনারা যদি স্টক সম্পর্কে এক্সপার্ট না হয়ে থাকেন, অথচ আপনি চাইছেন যে মিউচুয়াল ফান্ডে যে এক্সপেন্স রেশিওটা হিসাবে আপনাদের টাকা কাটা যায় সেটা আপনি বাঁচিয়ে নেবেন, এবং আপনার কাছে একটা বাল্ক অফ স্টক থাক যেটা আপনার পোর্টফোলিও হবে, তার জন্য আপনাদের বেস্ট অপশান হচ্ছে স্মল কেস। সেখানে এক্সপার্টরা বেশ কিছু পোর্টফোলিও বানিয়েছেন আপনার রিকমেন্ড অনুযায়ী, সেই রিকমেন্ড অনুযায়ী পোর্টফোলিওগুলো দেখে আপনি সেখানে ইনভেস্ট করতে পারবেন, তাও স্মল কেসেরই মারফত। এরকম একটা পোর্টফোলিও আমি দেখেছি যেটা খুব ভালো লেগেছে আমার স্মল কেসে, সেটা হচ্ছে গ্রোথ অ্যাট আ ফেয়ার প্রাইস। এই যে পোর্টফোলিও, এখানে আপনি এমন কিছু বাঞ্চ অফ স্টক পাচ্ছেন যে স্টকগুলোর গ্রোথ অপরচুনিটি রয়েছে কিন্তু তাদের শেয়ার ভ্যালু বর্তমানে অনেকটা কম রয়েছে বা বলা চলে ফেয়ার রয়েছে। এই ভ্যালুতে আপনি ওই শেয়ারগুলোতে ইনভেস্ট করলে অবশ্যই আপনার ফিউচারে এই শেয়ারগুলো মাল্টিব্যাগার হয়ে উঠে আসতে পারে। সেই জন্য গ্রোথ অ্যাট আ ফেয়ার প্রাইস এই পোর্টফোলিওটায় আপনারা ইনভেস্ট করলে আপনাদের অনেক প্রফিট হতে পারে, এবং লাস্ট 6 ইয়ারে 18%-এর ওপর এই পোর্টফোলিওটা প্রফিট ইনফ্যাক্ট দিয়েওছে। আপনারা যদি এই পোর্টফোলিওতে ইনভেস্ট করতে চান তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে অবশ্যই করতে পারেন। চলে আসছি ইনভেস্ট করবেন কি করবেন না সেই তথ্যে। দেখুন,
প্রথমত এটা একটা বড় আইপিও আসছে 22,000 কোটি টাকা। এই 22,000 কোটি টাকাতে লিস্টিং গেন, বড় আইপিওতে লিস্টিং গেন মেলা খুব শক্ত কাজ হয় যদি আপনি ডাবল ট্রিপল ইত্যাদি এক্সপেক্ট করে থাকেন, তো সেটা মুশকিল। দ্বিতীয়ত হচ্ছে যে এলআইসির ম্যানেজমেন্টের ওপর, যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মার্কেট এতটা ভরসা করবে না যতটা আদানি উইলমারের ক্ষেত্রে করেছিল। সুতরাং যেহেতু বড় একটা আইপিও, ইনফ্যাক্ট ইন্ডিয়ার সবচেয়ে বড় আইপিও, সেহেতু মার্কেটের অনেক লিকুইড এই আইপিও লঞ্চের সময় সে ডাইলিউট করে দেবে, তার ফলে লিস্টিং গেন যেটা লিস্টিং হওয়ার পরে পরে 1-2 সপ্তাহের মধ্যে পাওয়া যায় সেইটা কিন্তু বিশাল পাওয়ার সম্ভাবনা কম, অন্তত ডবল ট্রিপল হওয়ার সম্ভাবনা একদমই কম। হতে পারে যে আপনাদের লিস্টিং গেন 15-20% একটা কিছু পেলেন, কিন্তু এর পরবর্তীকালে কিন্তু লং টার্মে বিশাল প্রফিট পাওয়ার সম্ভাবনা কম, এবং লিস্টিং গেনের ক্ষেত্রেও বলছি ডাবল ট্রিপল হওয়ার সম্ভাবনা কম। সুতরাং যারা লিস্টিং গেনের জন্য ভাবছেন তারা কিন্তু এক্সপেকটেশনটা লিমিটেড রাখুন, এক্সপেকটেশনটা কখনোই ডাবল ট্রিপল ইত্যাদি রাখবেন না প্রথমত। দ্বিতীয়ত লং টার্মের ক্ষেত্রেও বলে রাখছি যে এলআইসি বেশ কিছু প্রবলেমের মধ্যে রয়েছে, যেমন ধরুন এলআইসি স্ট্রেংথ কি, যারা তাদের এজেন্ট রয়েছে প্রচুর, আপনি এলআইসির এজেন্ট পেয়ে যাবেন, এই এজেন্টদেরকে এলআইসিকে একটা হাই কমিশন দিতে হয়, সেই জন্য তারা এলআইসির জন্য ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করেন। এই হাই কমিশন দেওয়ার জন্য যেটা হচ্ছে এলআইসি নিজের পকেটের যে টাকা সেটা এজেন্টদের কাছে চলে যাচ্ছে প্রথমত। দ্বিতীয়ত এই যে ইন্স্যুরেন্স মার্কেটটার বৃদ্ধি মূলত অনলাইনে হচ্ছে, যেহেতু এলআইসির কাছে বিশাল একটা এজেন্ট নেটওয়ার্ক, এলআইসি যদি কালকে অনলাইনে সেল করতে আরম্ভ করে তখন কিন্তু এজেন্টদের সাথে এলআইসির সম্পর্ক খারাপ হবে, আবার এলআইসি এজেন্টদের সাথে সম্পর্ক নষ্টও করতে চায় না কারণ তারাই তাদের হয়ে পলিসি তুলে আনে। সেই জন্য এলআইসির কাছ থেকে একটা স্কোপ ক্রমশ হাতছাড়া হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, সেটা হচ্ছে অনলাইন গ্রোথ। এই যে স্কোপটা এটা সে নিতে পারছে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে এলআইসির এজেন্টদেরকেই টাকা দিতে গিয়ে অনেক টাকা চলে যাচ্ছে, ফলে কোম্পানি ফিউচারে বৃদ্ধির জন্যও কাজ করতে পারছে না, আবার এক্সিস্টিং যে নেটওয়ার্ক সিস্টেম তার রয়েছে সেখানেও কিন্তু তার পকেট থেকে অনেক টাকা চলে যাচ্ছে। আমি জানি এলআইসির অনেক এজেন্টরা খারাপ ভাববেন, কিন্তু আমার লক্ষ্য বাস্তব সত্যি কথাটা আপনাদের কাছে তুলে দেওয়া। এর ফলে ফিউচার গ্রোথ স্কোপ এলআইসির কাছে কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং হতে থাকবে। দ্বিতীয়ত আগে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, ইনফ্যাক্ট আমাদের এই যে ভিডিও স্পন্সর স্মল কেস ইত্যাদি ইত্যাদি সম্পর্কে মার্কেট অ্যাওয়ারনেস, ইন জেনারেল আম জনতার কাছে অ্যাওয়ারনেস ছিল না, তার ফলে মানুষ ব্যাংক কিংবা পোস্ট অফিসের অপশনাল হিসাবে এলআইসিকে দেখতেন। এলআইসি কিন্তু খুব বেশি আপনি ইন্স্যুরেন্সের ভিত্তিতে, মানে ইন্স্যুরেন্সের জন্য কেউ এলআইসিতে গিয়ে ইনভেস্ট করেছে আপনি পাবেন না, ফ্যামিলিকে বাঁচাবো বলে গিয়ে ইনভেস্ট করেছে আপনি পাবেন না, আপনি পাবেন যে এই টাকাটা আমার ব্যাংকে রাখার বদলে এলআইসি করবো, ফিউচারে একটা ওয়েলথ ক্রিয়েশন হবে। কিন্তু আজকের ডেটে এটা পরিষ্কার যে এন্ডোর্সমেন্ট পলিসি যেগুলো রয়েছে, ইউলিপ বা ইত্যাদি যেগুলো রয়েছে, তার থেকে ইনভেস্ট অপশান হিসেবে অনেক কিছু উঠে এসছে, যেমন স্টক মার্কেট, যেমন মিউচুয়াল ফান্ড, যেমন স্মল কেস ইত্যাদি ইত্যাদি। সেই জন্য এলআইসিকে যে চোখে দেখে মানুষ এতদিন ধরে টাকা দিত, ফিউচারে কিন্তু সেই চোখে দেখে পরবর্তী জেনারেশান, যেটা আমি শুরুতেই বললাম যে আগের জেনারেশনের কাছে কিন্তু এলআইসি ইনভেস্টমেন্ট হিসাবে ছিল, পরবর্তী জেনারেশনের কাছে কিন্তু এলআইসি ইনভেস্টমেন্ট নয়। তাই জন্য এলআইসিকে, এলআইসির এই বড় হওয়ার জন্য মূল দায়ী কারা, যারা ইনভেস্টার, যারা রিটেল ইনভেস্টার রয়েছে, আম জনতা, আমি আপনি, সেইখানে যে ক্রেজ সেটা কিন্তু ক্রমশ কমতে থাকছে, এবং এর রিফ্লেকশন আপনি পাবেন যে এলআইসির মার্কেট টোটাল শেয়ার কিন্তু ক্রমশ কমতে থাকছে। ওভারঅল মার্কেটের ওপর যত পার্সেন্ট কন্ট্রোল এলআইসির ছিল সেই পার্সেন্টেজ কিন্তু কমতে থাকছে। সেই জন্য আমার মনে হয় লং টার্মেও কিন্তু এলআইসির শেয়ার বিশাল আপনাকে প্রফিট দেবে সেটা নয়। সেই জন্য যদি আপনার মনে হয় যে আপনি 15-20% লিস্টিং গেন তুলতে চান, তাহলে আপনি এলআইসিতে ইনভেস্ট করতে পারেন। প্রথম 2-3 মাস 4 মাস হয়তো শেয়ারের মূল্য কিছুটা বাড়বে, তার পরবর্তীকালে কাল থেকে কিন্তু আমার মনে হয় যে এলআইসির শেয়ার একটা স্ট্যাগন্যান্ট পজিশনে চলে যাবে, খুব বেশি বাড়া কমা হবে না, এবং
বিশাল প্রফিট দেবে, মাল্টি ব্যাগার হয়ে উঠে আসবে, এর সম্ভাবনা আমি অন্তত দেখতে পাচ্ছি না। এবং যেহেতু আমি লং টার্ম ছাড়া শর্ট টার্মে ইনভেস্ট করি না, আমার দরকার নেই দু মাস তিন মাসের জন্য প্রফিট, আমি লং টার্মের জন্য ইনভেস্ট করি। ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করলে বলছি আমি এলআইসির আইপিওতে অ্যাপ্লাই করছি না। যদি আপনারা করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। শর্ট টার্মে লিস্টিং গেন দেওয়ার সম্ভাবনা আছে, আবার নাও হতে পারে কারণ বড় আইপিও। তবে এটা ঠিক আমি চ্যালেঞ্জ করে বলছি যে ডাবল ট্রিপল আইপিওর ভ্যালু যাবে না। যে রেটে বিক্রি হচ্ছে, মানে 902 থেকে 949, যে রেটে আইপিও আসছে, এর ডাবল 1800, 1900, 2000 আগামী 3-4-5-6 মাসে কোনো সম্ভাবনা নেই। এবং আর একটা জিনিস মনে রাখবেন যে পিই রেশিও 200-তে আইপিও ইস্যু হচ্ছে, অন্যান্য সেক্টরের পিই রেশিও কিন্তু অ্যাভারেজ 80 রয়েছে। সেই জন্য আমার ব্যক্তিগত মতামত যে আমি ইনভেস্ট করব না। আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন যে আমি বলবো যে ইনভেস্ট করা উচিত কি উচিত না, আমি বলবো লং টার্মের জন্য করা উচিত না। আরও ফিউচ মানে এই সেক্টরে অনেক বেটার বেটার কোম্পানি রয়েছে, HDFC লাইফ রয়েছে, ফার বেটার স্কোপ রয়েছে, সেখানে করতে পারেন। তবে আমার কথা শুনে ইনভেস্ট করবেন কি করবেন না সেটা ডিসাইড করবেন না, ডিসিশন আপনারাই নেবেন, সিদ্ধান্ত আপনারাই নেবেন। তো আজকের জন্য এপিসোড এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে। তবে আমাদের চ্যানেলের মেম্বারশিপ এসে গেছে, যেখানে জয়েন বাটন আছে সেখানে ক্লিক করলে আপনারা মেম্বার্স হতে পারবেন। মেম্বার্সের বেনিফিট ওই জয়েন বাটনে ক্লিক করলে আমি বলেছি সেখানে দেখতে পারবেন। আর একটা বিষয় বলে রাখছি, এই যে ভিডিওসগুলো আমরা দিচ্ছি, এই ভিডিওসগুলোর লিখিত ডিটেলস নোটস আমরা এবার থেকে এই মাস থেকে মেম্বার্সদের জন্য আপলোড করতে থাকবো, সুতরাং আপনারা সেখানেও ডিটেলস তথ্য পড়ে দেখতে পারবেন। আজকের জন্য এখানেই শেষ করছি, নমস্কার নেবেন, আশা করছি পরবর্তী এপিসোডে আবার দেখা হবে।